মাননীয় প্রধানমন্ত্রী আসলে শেখ হাসিনার জন্য দোয়া করবেন আগামী দিনে এই সিলেট পাশের উন্নয়নের জন্য সিলেটের উন্নয়নের জন্য আমাদের একটি জায়গা আছে উনি হলেন সফল রাষ্ট্রনায়ক জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি ছাড়া আর কোনো জায়গা নাই ওনার কাছে আমাদের যেতে হবে উনি আমাদের সিলেটের উন্নয়নের সব ব্যবস্থা করবেন সংগ্রামী বন্ধুগণ আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু